বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প ছিল অচেনা আনন্দ, যেটা আমরা সবাই হয়তো পড়েছি। এবং সেই অচেনা আনন্দ কথাটা, এই গল্পটার যে অ্যাকচুয়াল সারমর্মটা এখন আমি বুঝতে পারছি। এমন অনেক জায়গা আছে আমাদের আশেপাশে যেটা আমরা কখনো যাইনি, যাওয়ার প্রয়োজন বোধ করিনি, কোনো ইন্টারেস্টও দেখাইনি। বিশ্বাস করো, এমন অনেক জায়গা আছে আমাদের বাড়ির আশেপাশে, আমাদের আমরা যেখানে থাকি, সেই সব জায়গাগুলো একবার ঘুরে দেখলে খুব ভালো লাগবে। হয়তো আমরা কেউ যাইনি ওগুলোতে। সেমনই একটা জায়গা হচ্ছে মথুরাপুর, যেখানে এখন আমি যাচ্ছি, সেটা আমার শ্বশুরবাড়ি খুব কাছে, কেউ কোনো দিন ঢুকেও নেই ওখানে। ইনফ্যাক্ট ওদের বাড়ির লোকজন হয়তো যায়নি, আমি বিশ্বাস করি। তো আমরা হট করে যাচ্ছি, কোনো ভিডিও বানানোর উদ্দেশ্যে আমরা যাইনি, বাট যাওয়ার পরে মনে হলো ভিডিওটা করা উচিত, তোমাদের দেখানো দরকার যে ন্যাচারাল বিউটিটা কাকে বলে। সো দ্যাট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস। চলো আমরা যাই, ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো লেটস গো। আজকে আমি একটু ঘুরতে ঘুরতে চলে এলাম। আমার শ্বশুরবাড়ির পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে মথুরাপুর, এবং জায়গাটা সত্যি খুব সুন্দর, একটু ইন্টেরিয়র। এবং এখানে আগে কোনো রাস্তাঘাট ছিল না, মাটির রাস্তা ছিল, বাট রিসেন্টলি বোধহয় গভর্নমেন্ট থেকে এখানকার লোকাল যারা নেতারা আছে এরা একটা রাস্তা বানিয়েছে। অ্যান্ড রাস্তাটা বিশ্বাস করো 4.5 কিলোমিটার লম্বা রাস্তা বানিয়েছে, বাট কোনো কাজের নয়। রাস্তা ঠিক আছে, খুব সুন্দর রাস্তা, দেখো পেছনে দেখা যাচ্ছে লম্বা, বাট কাজের নয়। কেন বললাম, এই কারণে যেখানে লোক বসতি মানে হাতে গুনে আমি মোটামুটি 4.5 কিলোমিটার ঢুকলাম, হাতে গুনে 8 থেকে 9টা বাড়ি পেয়েছি। এক পাশে শস্যের ক্ষেত, ধান ক্ষেত, আর একটা পাশে হচ্ছে বিদ্যাধরী নদী, যার একটা এক্সটেনশন এখানে আছে। তো কি বলবো, অত্যন্ত সুন্দর জায়গা, দুর্ধর্ষ জায়গা, বাট কোনো জনবসতি নেই। পেছনে দেখো, এটা হচ্ছে বিদ্যাধরী নদী, আমার পেছনে যা দেখতে পাচ্ছ, এবং সেই নদী এখান থেকে ঘুরে ঘুরে সোজা বেড়াচাপা অবধি গেছে, চন্দ্রকেতুগড় আমরা যে ব্লকটা করেছিলাম সেই অবধি গেছে। আর আমার এই পেছন দিকে দেখো ছোটো ছোটো কলা বাগান আছে, ধানের ক্ষেত আছে, শস্য ক্ষেত আছে। তো জায়গাটা মানে আমাদের জন্য তো খুব ভালো, মানে আমরা তো সবসময় দেখতে পাই না। তো ইনফ্যাক্ট আমার শালারও মাঝে মাঝে এখানে বাইক নিয়ে এসে গল্প গুজব করে। তো খুব সুন্দর, খুব সুন্দর। আমি তোমাকে আরও দেখাচ্ছি, তোমাদেরকে ব্যাপার ঘুরিয়ে পুরো দেখাচ্ছি। পেছনটা গেলে দেখা যায় পুরো লম্বা রাস্তা চলে গেছে, এবং এখানে এখন সন্ধে হয়ে আসছে। এবং আরেকটা জিনিস, এখানে প্রচণ্ড শেয়াল, প্রচুর শেয়াল ঘোরে। আর একটু পরে রাত নামলেই, রাত নামে যে সন্ধেটা হলেই শেয়ালের উৎপাত শুরু হয়ে যাবে। তো আমরা এখন হেঁটে চলেছি, পাশে এখানে আমার মাছের চাষও বোধ হয়ে থাকে, কিছু একটা বানানো আছে এখানটায়, যদি আমি জানি না এক্স্যাক্টলি কী। তো দারুণ, এখানে তোমার হাঁটতে ভীষণ ভালো লাগবে, মর্নিং ওয়াক করো, ইভিনিং ওয়াক করো, অসাম প্লেস। We'll continue the vlog, so stay with us. তো আমরা রাস্তাটার এন্ড অব্দি যাচ্ছি, দেখবো যে রাস্তাটা কোথায় শেষ হয়েছে, বিকজ এই পাকা রাস্তাটা একটা শেষ তো আছে। তো আমার মনে হচ্ছে খানিকটি গিয়েই রাস্তাটা এখানে এন্ড হয়ে যাবে, তারপর বোধহয় ওখানে জানি না অন্য কোনো মাটির রাস্তা থাকতে পারে। চলো দেখা যাক। এই সেই রাস্তা যা এখানে এসে শেষ হয়েছে, আগে আর যাইনি এখানে, দ্য এন্ড।
এরপর থেকে মাটির রাস্তা দেখিয়ে গিয়ে মিশেছে। কোথায় মিশেছে? বিড়া, বিড়াতে গিয়ে মিশেছে ডাইরেক্ট। এখানে শেষ, আর রাস্তা নেই, এবার জঙ্গল শুরু হয়ে যাচ্ছে ওদিকটায়। তো বেশ ঘুরতে বেশ ভালোই লাগে এখানটায়, দারুণ। এক্ষুনি শেয়ালের ডাক শুনতে পাবো, অতএব আর সন্ধে না হওয়ার আগেই বাড়ি পৌঁছতে হবে। শেয়াল শেয়াল বেরোনো শুরু হয়ে যাবে এক্ষুনি, আমি আর চাইছি না যাতে রাতের অন্ধকার হোক। এখানে একটা লোকজন নেই কেউ, বললাম না আমি মোটামুটি হাতে গুনে 9 থেকে 10টা বাড়ি পেয়েছি, আর এখানে লোকজন কেউ নেই। এই তো মানে যা দিনের অবস্থা, এক্ষুনি সন্ধে হয়ে যাচ্ছে, তারপর তো রাস্তাঘাটে একদম একটু পরপর ক্রস করবে শেয়াল। আর এখানে বিষাক্ত সাপ থাকে, আমাকে একজন স্থানীয় লোকাল লোক বললো প্রচুর সাপ আছে নাকি ধান ক্ষেতের আলগুলোতে। তো এখন তো পুরো ডেভেলপড না জায়গাটা, পুরো ক্ষেত, যারা চাষিরা চাষবাস করে, আর শেয়াল ফেয়াল থাকে যেরকম বললাম। বাট সিনিক বিউটি অসম, মানে এখানে এলে ভালো লাগবে, খুব সুন্দর। আমরা একটু আসতে দেরি করে দিয়েছি, মানে আমাদের শ্বশুরবাড়ি থেকে বেশি একটা দূর নয়, বাট ভালো জায়গা, খুব সুন্দর। এবার আমরা এখান থেকে পালাবো, চলো 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 চলো, বাইক স্টার্ট দাও ফটাফট। এখন আমাকে রিজু নিয়ে এলো চা খাওয়ার জন্য। রেস্টুরেন্টটা একটা খুলেছে নতুন, তার নাম হচ্ছে বাগচি রেস্টুরেন্ট। বাগচি নয় অ্যাকচুয়ালি, ফুড জাংশন, আমাকে বাগচি বাগচি বলে থাকে। বেশ সুন্দর, রাস্তার পাশে যশোরের পাশে ভালো করেছে। যাই চা খেতে। এবার আমরা যাচ্ছি রুফটপে, ওখানে বসে আমরা কফি খাবো। চা বলছে হবে না, কফি হবে, কত হলো চা হবে না, এদিকে চলো উপরে যাই। আমরা উপরে যাই, কি দেখি উপরে যে ব্যাপারটা। ওই যে দেখা যাচ্ছে একটা রাস্তা, দেখতে পাবে না ওই যে গাছগুলো, ওই দেখা যাচ্ছে আমার হাতের পাশাপাশি, ওদিকে ঘুরবো এদিকে। হ্যাঁ, ওই পাশটা দিয়ে আমরা ওই দিকটা দিয়ে গেছিলাম, আমরা খানিকক্ষণ কাছে ঘুরে এলাম, সেটা ওই পাশ দিয়ে ঘুরে এসেছি। ওই সেই গাছগুলো দেখা যাচ্ছে অনেক বড় বড়, টপটা কিছু লাইট আছে লাগানো, বাট এগুলো এখানে জ্বালানো হয়নি, বাট রাত্রেবেলা হয়তো ভালো লাগবে, খারাপ করেনি, ভালোই করেছে। যশোরের পাশে রিজু হচ্ছে এখানকার রেগুলার কাস্টমার, ডেইলি কাস্টমার, বিরিয়ানি খাবে আর কি যেন। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাগছে জায়গাটা দেখাচ্ছে। এবার কি অর্ডার দিলাম আমরা? পকোড়া, চিকেন পকোড়া, চিকেন পকোড়া। আবার কেউ কেউ বলছে খাসির পকোড়া খাবে, না না খাসির পকোড়া পাওয়া যাবে না বলছে। চিকেন পকোড়া অর্ডার দিয়ে আছে, ঠিক আছে দেখা যাক পকোড়া আসুক, বাট আমাদের এই জায়গাটা খুব সুন্দর, ভালো, ছোটোখাটো পার্টি হতে পারে এখানে উপরে। ভালো একটা কফি খেলাম, খেয়ে এবার বাড়ির দিকে চলছি, বিকজ সন্ধে হয়ে গেছে আর ব্লগ করা যাবে না। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আমি এখনকার মতো রাখছি, ঠিক আছে, গুড বাই।